ব্র্যান্ড নিউ ব্লগ, সবাইকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আমি আমার স্টাইলে একবার বলে দিই, হ্যাপি অষ্টমী সবাইকে। তো ছটা কত অব্দি টাইম আছে? সবাই পাঁচটায়, মানে আমি পাঁচটায় উঠিনি, দিদু আমার অ্যাকচুয়ালি অ্যালার্ম দেওয়া ছিল 4:30, 4:20, কালকে ঘুমিয়েছি দুটোর পরে, তা ওই 1-2 ঘন্টা ঘুমের একটা ব্যাপার ছিল। তো ওরা সবাই আগে উঠে গেছে, মাম্মি দিদু, আমি একটু লেটে উঠেছি। লেটে উঠে আমি মাম্মিকে বলেছি তোমার আগে আমার রেডিটা হয়ে গেল। তো অষ্টমীর অঞ্জলি টাইমটা তো এবার একটু কনফিউজিং, সবাই এটা জানোই, তো টাইম ছেড়ে যাবে। তো এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি, 5:00 কত 6:00 অবধি আছে, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল। সো আজকের অ্যাটায়ার হচ্ছে, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এই সকালবেলা উঠে স্নান টান করে শাড়ি পরার এনার্জি আমার নেই, নেই একদম নেই। তাই জন্য আপাতত কুর্তি, ইয়াররিং কোনোরকম একটু একটু সেজে নিয়েছি। আর আমি যখনই ডার্ক শেডের লিপস্টিক পরি, মা বলে আমার মেয়ে ডার্ক শেডের লিপস্টিক পরছে, আমি তো দেখি একটু ভালো করে, আমি তো নিউট কালার পরি সবসময়। তাই জন্য এগুলো নিয়ে একটু কমেডি সিন চলতে থাকে বাড়িতে। এনিওয়েজ, তো তুমি কি যাবে না, তোমার এখনো লেট? তোমার ওই 2 মিনিট করে করে তো দেখছো ঘন্টা ঘন্টা পেরিয়ে যাচ্ছে। মিষ্টি কিনতে হবে, অনেক কাজ আছে এখন। ও হ্যাঁ, বুলি মিষ্টি ওরা সবাই আজকে বিকেলবেলা আসছে, অন্য সময় বুলি সকালবেলা চলে আসে, আজকে বুলি বিকেলে আসছে। আর ছোটদিদের মেবি ফ্রেন্ডদের সাথে আজকে প্ল্যান আছে, হয়তো মানে ছোটদিদি একবার আসবে, দেখা সাক্ষাৎ তোমাদের একবার হবে। আপাতত যাই মিষ্টিটা কিনি, নাহলে অঞ্জলিটা দিতে পারবো না। বলছি হ্যাঁ, জীবনে এত প্রথমবার, আরে আমি কিসব বলছি, জীবনে এত সকালবেলা অঞ্জলি দিতে যাচ্ছি। দাদু থাকতে দাদু কি চেঁচাতো, তোরা কি যাবি না অঞ্জলি দিতে, তোরা কি যাবি না, যাবি না, যাবি না। আরে এখন আমার কি মজা লাগছে আজকে, পরে এরকম সকাল সকাল অঞ্জলি দিতে যাচ্ছি ভোরবেলা, মানে ভোর আর নেই লোকজন। দিস ইজ মাই মাতাজি, মাতাজি আর লুকিং গ্রেট। আমি আর দিদি অন্যবার অঞ্জলি দিতে যাই, মাকে তো তোমরা দেখতেই পাও না, বিকজ মা লেট করে। এই অন্য লোটাচ্ছে মা, নিলাম রেড ভেলভেট পেস্ট্রি, আর এই যে নাড়ু নিলাম, আর এখানে নারকেলের সন্দেশ। তুমি কোনটা নেবে? আমি নারকেলেরটা তো নেবই। হ্যাঁ, দিদু মণ্ডপে চলে গেছে, একবারে দিদু আর আসেনি। আমি আর মাম্মি, উফ, আমি আর মাম্মি মিষ্টি কিনে যাচ্ছি এখন। আমাদের অঞ্জলি দেওয়া ডান, একটু ফটোশুট করছিলাম বসে। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার পরে অঞ্জলি বন্ধ হয়ে গেছিলো, ঠাকুরমশাইরা সেই মাঝরাত থেকে অঞ্জলি মানে দিচ্ছে, মন্ত্র পড়ছে, তোরা রেস্ট নিচ্ছিল, 8টার সময় হবে, তো 7:45 থেকেই স্টার্ট করে দিল। ওখানেই বসেছিলাম আর আর বাড়ি আসিনি, বিকজ বাড়ি এলে না আবার এনার্জি পুরো পড়ে যাবে। তো ওখানে বসলাম, মায়ের ভোগটা নিলাম, অ্যান্ড ফটো তুললাম, অঞ্জলি দিলাম, ঠাকুরকে প্রে করলাম। চিমোয়ের পায়েস, লুচি হবে, আমি তো ঘুম থেকে উঠলাম, ওয়াও লাগছে, আমার ফেভারিট, আমারটা কড়া কড়া হবে, আমি খুব এক্সাইটেড তার জন্য। দিদু তুমি তো আমাকে কমপ্লিমেন্ট দিলে না, আমি রোগা হয়েছি না, মোটা মোটা হসনি। তো দিদুর স্পেশাল অষ্টমীর লাঞ্চ চলে এসছে। ও মা, তোমারটা তো বেশি ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। এই যে গাইস, দাঁড়াও গাইস, এই যে, আরে গাইস এরা চলে এসছে অনেকক্ষণ আগেই, আমি ঘুমোচ্ছিলাম, সাথে মাম্মির স্পেশাল চা আর বুলি এই খোল মিষ্টি। এরা মানে আবারে বুলি বানিয়েছে বাড়িতে নিমকি। বাবু তুম, আর এখানে আমি করছি ট্রানজিশন ভিডিও, যার হেল্প করছে মিষ্টি। আর এখানে সেই কে ড্রামার ড্রামা চলছে অনেক, ও BTS এর। সো বাজে এখন 10:00 অ্যান্ড ফাইনালি রেডি হয়ে গেছি, অষ্টমীর তো তিথি, এখন নবমী পড়ে গেছে, বাট আমরা আজকে অষ্টমী সেলিব্রেট করছি। অ্যান্ড দিস ইজ মাই অ্যাটায়ার, বুলি রেডি হয়ে গেছে, মিষ্টি রেডি হয়ে গেছে, মাম্মি চেঞ্জ করছে, দিদু রেডি হয়ে গেছে, সবাই মিলে যাবো। অ্যান্ড আজকে একটা স্টোরি বলি, আজকের এই ড্রেসটা নিয়ে আমি ভয় ভয় ছিলাম, বিকজ এই ড্রেসটা আমার অর্ডার করা ছিল আর আসছিলই না, আসছিলই না। আমি লাস্টে পাপাকে বলছি, পাপা আমার ড্রেসটা কি আসবে না, আর তারপরে এখানে আসার ঠিক আগের মোমেন্টে এসছে, বাজিয়ে দিয়েছো ঠাকুর, রেডি হয়ে গেছে।
জামসুট পরেছে, খুব ভালো লাগছে। আর বাকিরা কখন যাবে কে জানে, আমরা আজকে কখন বেরোবো। রিদুকে মিষ্টি লাগছে, মাম্মিকেও প্রিটি লাগছে। বুলি আয়, এটা কার আমি জানি না। পাপা ছোটবেলার থেকে সল্ট লেক আনতো আমাদের, একদিন করে মনে আছে। তারপরে কয়েকটা দুটো ঠাকুর দেখেই বলতো। ফাইনালি পৌঁছালাম, এন্ড ফার্স্টে এলাম এই প্যান্ডেলে। মাকে শাড়ি দিয়েছিলাম তো ফার্স্টে এলাম। এই প্রত্যেকবারই ভালোই করে, তুই এরকম করে ইনসাল্ট করবি না। ফুচকা খাচ্ছি, বাট বলি প্যান্ডেল ভালো লেগেছে? কাঠামো ঠাঠামো তৈরি করলাম আমি, ভালো লেগেছে। আমার বিয়ের প্যান্ডেল ফ্যান্ডেল গুলো তুই করিস। থ্যাংক ইউ। বার্গার আর ক্রিমি চিকেন রোল নিচ্ছি। আর এই যে মিষ্টি আমাদের, মিষ্টি শরীরটা ভালো লাগছে না। মাম্মি কি দেখছে ভগবান জানে, দিদু বলছে হায় রে পচে আছি রে। এই মাম্মি আর আমি এসেছি শাখার দোকানে, শাখা পাগল। এটা না দেখি দেখি মা, মোটা শাখাটা দারুন মিষ্টি। ওয়াও, আমি তো এখন পড়তে জীবনে বলছি আমি তো পড়তে পারবো না, বিয়ে না হলো তো শাখা পড়ে না। বাট আই লাভ শাখা, আই রিয়েলি লাভ শাখা। মোটা মোটা শাখা গুলো বাজারে সুন্দর লাগে। দোকানের নাম আমি আর বলি, চিয়ার্স। আমরা খাচ্ছি ক্রিমি চিকেন রোল, খুব সুন্দর করেছে। বাট এটার মুখটা সাইডে তাকানো, অন্যরকম লাগছে বেশ। হ্যাঁ, মানে ওনার বাদিকে, আমাদের রাইট সাইডে। বুলি হাই তুলছে। আমরা কি নিচ্ছি বাই দ্য ওয়ে? কিছু ঠান্ডাই নেই, ঠান্ডা নেই। আমরা বিজে তে এন্ট্রি নিচ্ছি, বিজে। আমি এখানে ঠাকুরের জন্য একটু কয়েকটা জিনিস দেখছিলাম, তুমি ঠিকঠাক করো এবার। আমাদের দাঁড়া কনভারসেশন হচ্ছে, বুলি বুলির সঙ্গীতে কি কি গান হবে? ভোজপুরি গান হবে বলো তারা দাঁড়া। এই আর কি গান হবে? গালে লুজব বলি প্লিজ। ও টু গান, এই সব গানে দেখবে আমাদের নাচের স্কুল থেকে আসবে, মাথা ঝাঁকিয়ে থাকে নাচবে। মিষ্টি শোন, দুনিয়ায় বর্তালের মতো না এই দুনিয়াটা, অত্যন্ত পচা মানুষ দিয়ে ভরা। তাই মিষ্টি করো কমেন্ট করছে না, বাট দুনিয়াটা সত্যি পচা পচা মানুষদের যে ভরা। নো কমেন্ট, সাইলেন্ট জোনে চলে যাই বল। আমি মুখ একটু বেশি খুললেই সমস্যা আছে, অফ বিটে চলে যাই। প্রচন্ড ভিড় ছিল আর চুল গুটিয়ে নিলাম। ছবি তুলছে, ভিডিও করছে, সব করছে একসাথে। এখন যাচ্ছি হচ্ছে কোনটা বলি, মিষ্টি শরীরটা খারাপ, দিদুকে নামিয়ে দিলাম। আমরা যাচ্ছি দক্ষিণদারি, ওটা দক্ষিণদারি। দক্ষিণদারিটা ইনস্টাগ্রামের ভাইরাল প্যান্ডেল, তো ওটা বলি বারবার বললো মিস করা যাবে না, তো ওটা আমরা দেখছি। অ্যান্ড ওয়ার্ম লাইটে বেশ ভালো লাগছে, গানটা ভালো। কপিরাইট খেয়ে যাবে ভাই দক্ষিণদার। Thank you.
কথা মতো দোকানদারি দেখলাম এন্ড ওটা বিউটিফুল ছিল ওই প্যান্ডেলটা নোটিফিকেশন এসছে আমি একটু ঘ্যান ঘ্যান মুডে আছি জানি না কেন প্রচন্ড যে ঘ্যান 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 করি এখন আমরা ডিনারটা নিয়ে বাড়ি চলে যাব আর এনার্জি দিচ্ছে না মার প্রচুর এনার্জি আছে এখনো ঠাকুর দেখার মতো আমার আর বুলির এখন অবস্থা খারাপ বিরাজ কালকে সো ফাইনালি ফাইনালি হোম হোম সুইট হোম বাড়ি চলে এসেছি ওয়ান্স अगेन শুভ মহা অষ্টমী হ্যাপি অষ্টমী টু অল আর মিষ্টি ঘুমিয়ে গেছে দিদুও ঘুম থেকে উঠে গেট খুলে দিল একবার আমি মা অ্যান্ড বুলি ফ্রেশ হব ফ্রেশ হয়ে এখন বিরিয়ানি আনলাম দু চামচ খাবো বিরিয়ানি দু চামচ বেশি না অল্পই খাবো বলেছি একটু জাস্ট টেস্ট করে তারপর চিটপটাং ঘুম কালকে অ্যাকচুয়ালি জানি না কালকে লাঞ্চে দিদুকে পুরো দিদু সিদ্ধ ভাত খেয়ে নেবো প্লেন আমার না আর ভালো লাগছে না মানে মাথার মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করছে যে আমি তো ডায়েট করছিলাম আবার খাচ্ছি মানে সামনেই বুলির বিয়ে না তো এখন এর জন্য ওকেশন আছে বলে একটু মনের মধ্যে হচকচ হচ্ছে আর না ভোরবেলা কি বলবো ব্রেকফাস্ট না ডিনার একটা কিছু একটা মিডলে কিছু একটা ব্যাপার চলছে যাই হোক ফ্রেশ হয়ে খাওয়াটা খেয়ে তারপরে ঘুম ঘুম থেকে উঠে আবার কালকের ব্লগ দেখতে পাবে নবমী অ্যাকচুয়ালি অষ্টমী নবমী একসাথেই ছিল বাট আজকে অষ্টমী সেলিব্রেট করলাম কালকে নবমী হবে তো পরশু দিন দশমী হবে তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার অন্যটা ব্লগ নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড এন্ড স্টে খুব খুব পজিটিভ বাই বাই লাভ ইউ অল টাটা টেক কেয়ার